ঢাকার খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার এসি সাইফুল মালিক বলেন, সকাল 9:00টার দিকে এনা পরিবহনের একটি বাস মোয়াখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল, আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের উপর তুলে দেয়। খিলক্ষেত থানার উপপরিদর্শক এসআই সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালক আহত হন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছে এনা পরিবহন। অভিযোগ রয়েছে সবচেয়ে বেশি গতিতে চলে এনা পরিবহনের যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্য পৌঁছে দেওয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে।